যদি আপনার মনে প্রশ্ন হয় ঈশ্বর কি বাস্তবেই আছে, তাহলে আমি বলবো আমার কাছে ঈশ্বর বাস্তবেই আছে। আপনার কাছে নাও থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভুল বলছেন। দেখুন, যেমন ভাত কিন্তু প্রকৃত রূপ নয়, প্রকৃত রূপ হলো ধান। সেখান থেকে তাকে ভাতে পরিণত হতে কিছু কর্মের প্রয়োজন হয়। ঠিক তেমনি আমার মধ্যে যে আত্মা রয়েছে তাকেও কিছু কর্মের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গেলে ঈশ্বরকে বাস্তবিক রূপে দেখা সম্ভব। যে ব্যক্তি ঈশ্বরকে চিনতে চাইবে সে নিজে তার আত্মাকে যতক্ষণ না এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে নিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তাকে দ্বিতীয় কোনো ব্যক্তি হাজার চেষ্টা করলেও ঈশ্বরকে দৃশ্যমান করে দিতে পারবে না। দেখুন, যাগযজ্ঞ, পূজা অর্চনা, ধ্যান, তপস্যা এগুলোর প্রয়োজন আছে, কেননা এগুলো হলো শুভ কর্ম। যেমন একটি বিদ্যার্থীকে ততক্ষণ অবধি একই বিদ্যা দৈনন্দিনভাবে গ্রহণ করানো হয়ে থাকে, যতক্ষণ না সেই বিদ্যা পুরোপুরিভাবে আয়ত্ত করতে পারছে ততক্ষণ অবধি তাকে একই বিদ্যা বারংবার পাঠ করানো হয়। ঠিক তেমনি যজ্ঞ, পূজা অর্চনা, জপ, ধ্যান, তপস্যা এ সমস্ত ক্রিয়ার মধ্যে দিয়ে নিজেকে দৈনন্দিনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সর্বক্ষণ, যতক্ষণ না ভক্তি অর্জন হয়। ভক্তি নিজেকে কুসংস্কার থেকে মুক্ত করে দেবে, কিন্তু যে কুসংস্কারকে বিশ্বাস করে ভক্তির পথে এগোনোর চেষ্টা করছে তাকে অসম্মান করবে না। আর যদি অসম্মান করে তাহলে সে প্রকৃত ভক্ত নয়। ভক্তের লক্ষণ শান্ত মন, অহংকার মুক্ত, ক্রোধ ত্যাগী, হিংসা বর্জন, মোহমুক্তি, সে প্রেমের অধিকারী হয়ে থাকে, আর তাকেই বলে প্রকৃত ভক্ত।
দেখুন, দেহতত্ত্বের জটিল সমস্যা সবাই হয়তো ভেদ করতে পারবে না, কিন্তু যেটা সহজপন্থা, নিজেকে অশুভ কর্ম থেকে বঞ্চিত রেখে প্রতিনিয়ত শুভ কর্মে যোগ করে রাখা, এটা তো সম্ভব হতেই পারে, তাই না? ভক্ত হওয়া সহজ জিনিস নয়, মনের সাথে লড়াই করে মনকে পরাস্ত করতে হবে, আর সেটাই হলো মারাত্মক কঠিন কর্ম। ঈশ্বর আমাদের ভেতরেই আছে, আমাদের দিব্য দৃষ্টি জাগ্রত করতে হবে কিছু কর্মের মাধ্যমে, তাহলেই ঈশ্বরকে বাস্তবিক রূপে দেখা সম্ভব হবে। কিন্তু এই ভক্ত কাকে বলে জানেন কি? ভক্তি থাকলেই কিন্তু ভক্ত হওয়া যায় না, কেননা ভক্তি হলো দুই অন্তরের শুদ্ধ মিলন। এবং অন্তরের মিলন হলে সেখানে সমর্পণ জন্ম নেয়, কিন্তু পুরোপুরি সমর্পণ কেউ কাউকেই করতে পারে না, তাই ভক্তি থাকলেই ভক্ত হওয়া যায় না। কেননা সমর্পণ সবসময় সত্যকেই করা উচিত, আর সর্বসত্য হল মৃত্যু। এই মৃত্যু কখন ঘটবে আমরা কেউ জানি না, জানে শুধু একমাত্র সময়। আর সময়ের সৃষ্টি কিন্তু ঘড়ি করেনি, ঘড়ি না থাকলেও সূর্য তার সময় মতন উদয় ও অস্ত হবেই। বায়ু সৃষ্টির জন্য এ জগতের বৈজ্ঞানিক সৃষ্টি, কৃত্রিম বৈদ্যুতিকের প্রয়োজন হয় না, এই কাজ সূর্য, চন্দ্র এবং জল উভয় মিলেই তৈরি করে থাকে, আর তার নাম হলো প্রকৃতি। এই পৃথিবীতে অনেক কিছুই আছে যার স্রষ্টা বিজ্ঞান, কিন্তু এমন কিছু আছে যার সৃষ্টি বিজ্ঞানের ধরা ছোঁয়ার বাইরে। আর সেই হলো প্রকৃতি। আর এই প্রকৃতির স্রষ্টা যিনি, তাকেই নিজেকে পুরোপুরি সমর্পণ করা উচিত। সে ঈশ্বর কিনা আমি জানি না, কিন্তু সে এমন এক শক্তি যা আমাদেরকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে।
আর যে নিজের জীবনকে পরিবর্তন করে দিতে পারে তাহলে তাকে ঈশ্বর মেনে নিতে অসুবিধা কোথায়? যে এটাকে বিশ্বাস করে নিয়ে ঈশ্বরের প্রতি পুরোপুরি সমর্পিত থাকে তাকেই বলে প্রকৃত ভক্ত।